লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমানদের অশ্রুসিক্ত চোখের জোরে সম্পন্ন হল স্বর্ণময় ঐতিহ্যবাহী মাদ্রাসার ময়দানের তিন দিনব্যাপী মাহফিল এবং আখেরি মোনাজাত। গত 15 ফেব্রুয়ারি বাদ জোহর শুরু হয় চরমোনাইয়ের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের ফাল্গুন মাহফিল এবং উদ্বোধন করেন সৈয়দ মুফতি মোহাম্মদ রাজাউল করিম। আজ 18 ফেব্রুয়ারি শনিবার 9টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হল লাখ লাখ মুসল্লিদের আত্মদিক এ মিলন মেলা। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে মৃতদের জন্য দোয়া করেন চরমোনাইয়ের পীর সাহেব। এবং সমাপনী অধিবেশনে বয়ানে তিনি বলেন, আজ বাংলাদেশ চরম ক্রান্তি লগ্নে অতিক্রম করেছে, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তর ইসলামকে বিজয়ী করতে হবে। আমরা ইসলামকে বিজয়ী করার মাধ্যমে দেশের মানুষের সামনে ইসলামের প্রকৃত সৌন্দর্য স্থাপন করতে চাই। তিনি আরও বলেন, 92% মুসলিম দেশে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বিবর্তনবাদ সহ অসঙ্গতিতে ভরা বই সিলেবাসের মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। চরমোনাইয়ের ঐতিহ্যবাহী সেই মাহফিলকে প্রস্তুতি সভা থেকে শুরু করে বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আখেরি মোনাজাতে অংশ নেয়া প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তিসহ সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যম কর্মীদের মুবারকবাদ জানিয়েছেন। মাহফিল শেষে তিনি আগামী 25 ফেব্রুয়ারি সারা দেশে তানায় তানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। আরও বলেছেন, পাঠ্যপুস্তক বাতিল ও সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে এ আন্দোলন চলমান থাকবে। চরমোনাইয়ের মাহফিলে আগত মুসল্লিদের মধ্য থেকে 17,542 জন মাহফিলের অস্থায়ী হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন। তবে চরমোনাইয়ের মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে মোট 8 জন বার্ধক্যজনিত কারণ এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন, এমনটাই জানিয়েছেন চরমোনাইয়ের মাহফিল হাসপাতাল CMH কর্তৃপক্ষ। যারা মারা গিয়েছেন তারা হলেন হারুনুর রশিদ 50 বছর বয়স, পিতা মোহাম্মদ আব্দুর রহমান নওগাঁ সদর, এবং মোহাম্মদ সাদিক মিয়া 60 বছর বয়স, পিতা লিয়াকত মণ্ডল ফুলপুর ময়মনসিংহ। মোহাম্মদ রৌশন শেখ 65 বছর বয়স, পিতা মৃত তুফাস উদ্দিন শেখ মোকশেদপুর গোপালগঞ্জ। মোহাম্মদ জামাল উদ্দিন 70 বছর বয়স, পিতা মৃত মোহাম্মদ মুন্সি মাদারগঞ্জ জামালপুর। মোহাম্মদ বাদুল মিয়া 75 বছর বয়স, পিতা মৃত আবু মিয়া লাকাই হবিগঞ্জ। মোহাম্মদ হেফুজ মিয়া 60 বছর বয়স, পিতা মৃত মোহাম্মদ আহমদ আলী ব্রাহ্মণবাড়িয়া সদর। মোহাম্মদ আবুল চৌকিদার 60 বছর বয়স, পিতা মৃত বাসার চৌকিদার কাজিরহাট বরিশাল। মোহাম্মদ লিয়াকত আলী 60 বছর বয়স, পিতা মৃত সুরুজ মিয়া রায়পুরা নরসিন্দী। তাদের মরদেহ জানাজার নামাজ শেষে স্বজনদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে।